আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা ঢাকা কলেজে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ এবং হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লেখা আছে যে আমরা আজকে নির্ণায়ক পড়তে যাচ্ছি। ইতোমধ্যে আমাদের ম্যাট্রিক্স ক্লাস শুরু হয়েছে, তো আমি আমার শিক্ষার্থীদের সাথে এখনও সরাসরি দেখা হয়নি বা ক্লাস নেওয়া হয়নি, অনলাইনের মাধ্যমে পরিচয় হলাম। তো সহসাই অফলাইনেও তোমাদের সাথে দেখা হবে প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমরা নির্ণায়ক দিয়ে শুরু করতে চাচ্ছি। তোমরা জানো যে আমাদের একাদশ শ্রেণীর প্রথম যে অধ্যায় এটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তো ম্যাট্রিক্স অংশ আমাদের জাহাঙ্গীর স্যার শুরু করেছেন এবং ডিটারমিনেন্ট অংশ আমি শুরু করছি। আর তোমরা জানো যে দুটো মিলেই যেহেতু একটা চ্যাপ্টার, এখানে একটি 10 মার্কসের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে, এবং এক্ষেত্রে যেটা হয় ম্যাট্রিক্স থেকে কিছু অংশ এবং ডিটারমিনেন্ট থেকে কিছু অংশ, কখনো ম্যাট্রিক্স থেকে 6 মার্কসের বা কখনো ডিটারমিনেন্ট থেকে 6 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তো দুইটার, এই যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, দুটোর মধ্যে খুবই একটা প্রগাঢ় সম্পর্ক রয়েছে, সে কারণেই একই চ্যাপ্টারে আলোচিত হয়। তো তোমরা ইতোমধ্যে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা পেয়ে গেছো, বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা জেনেছো যে বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকে। এখানেও আমরা সেই বর্গ ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্টের একটি রিলেশন আমরা দেখাবো। তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা যে ম্যাট্রিক্স পড়েছো, ম্যাট্রিক্স ছিল একটা সিস্টেম এবং এই সিস্টেমের যে জিনিসগুলো দিয়ে তৈরি সেগুলোকে আমরা এন্ট্রি বলেছিলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিন্নতর কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা। আমাদের আমরা শুরুতেই যেটা একটা নির্ণায়ক সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি যে নির্ণায়ক কিন্তু হচ্ছে একটি রাশি, এবং রাশি হচ্ছে সেই সব জিনিসেই আমরা যেগুলোকে পরিমাপ করতে পারি বা যেগুলোর মান আছে সেগুলোই হচ্ছে রাশি। তাহলে আমরা যে নির্ণায়ক পড়তে যাচ্ছি সেটা হচ্ছে এক ধরনের রাশি, তবে এটা কিন্তু এর আকারটা হচ্ছে বর্গাকার, ঠিক আছে? তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাচ্ছি যে নির্ণায়ক হলো একটা ডেফিনিশন আমরা এখানে দাঁড় করাই দিতে চাচ্ছি। তারপরে এই যে আমি তোমাদেরকে এখানে বলতেছি যে এখানে এই যে আমাদের একটি 2, 3, 1, 4, এই যে আমরা একটা, এটা কিন্তু আমরা ম্যাট্রিক্স পড়েছিলাম। তো ম্যাট্রিক্স থেকে এখন আমরা ডিটারমিনেন্টে কিভাবে যাব, এটার যদি আমরা ডিটারমিনেন্ট লিখি তাহলে ডিটারমিনেন্টটাকে আমরা এভাবে লিখব, ডিটারমিনেন্ট অফ এ, বা এটাকে আমরা এভাবে সিম্বল দিয়ে লিখব। সিম্বল দিলে আমাদের বিষয়টা কেমন দাঁড়াবে, এটাকে আমরা দুটি অবশ্যই ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা আবদ্ধ করব। ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে দুটো জিনিস পাশাপাশি দেখালাম। এটা ছিল একটি বর্গ ম্যাট্রিক্স যার অর্ডার ছিল 2 বাই 2, আর এটাকে আমরা বলছি একটি ডিটারমিনেন্ট যার অর্ডার হচ্ছে 2 বাই 2। ওকে, আর তার মানে নির্ণায়কের সংজ্ঞাটা কি হলো? নির্ণায়কের সংজ্ঞাটা হলো কোনো রাশি যদি আমাদের, কোনো রাশি যদি বর্গ ম্যাট্রিক্সের সাথে যদি সম্পর্কযুক্ত হয়, কোনো বর্গাকার রাশি যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে সম্পর্কযুক্ত হয়, তখন আমরা সেই বর্গাকার রাশিটাকেই আমরা কি বলবো, নির্ণায়ক বলবো প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা একটু সংজ্ঞা লিখে নাও, নির্ণায়কের সংজ্ঞা তোমরা একটু এখানে লিখে নেবা। নির্ণায়ক হলো একটি রাশি বা মান যা বর্গাকার ম্যাট্রিক্সের সাথে, যা বর্গাকার ম্যাট্রিক্সের সাথে
সম্পর্কযুক্ত। ওকে, তো এরকম আমরা মোটামুটি একটা সহজ সরল সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী, নির্ণয় হলো একটি রাশি বা মান যা বর্গাকার, এর সাথে সম্পর্কযুক্ত, তার মানে এটা একটা বর্গাকার রাশি। যেহেতু বর্গ ম্যাট্রিক্স থেকে আমাদের নির্ণায়কটা চলে আসতেছে, সেই কারণে এটাকে আমরা একটা বলি বর্গাকার রাশি। তো রাশির একটি মান আছে, আমরা এটার মানটা বের করে দেখাতে পারি। যেমন এই মান যদি বের করতে চাও, আগে কিন্তু এই প্রোডাক্টটা করে নিতে হয়। যেমন কত, 2 গুণন 4 বিয়োগ চিহ্ন দিয়ে এই গুণনটা করে নিতে হয়, 1 গুণন 3, তার মানে 8 বিয়োগ 5। ওকে, এই যে ডিটারমিন্যান্ট, আমরা তার মান পেলাম কত, 5। এখন এই ক্ষেত্রে আমি এখানে আমরা বলেছিলাম ভুক্তি, কিছু কিছু জিনিস আমাদের পার্থক্য থাকবে, এগুলোকে আমরা বলেছিলাম ভুক্তি। কিন্তু ডিটারমিন্যান্টে এসে আমরা এই জিনিসগুলোকে কিন্তু ভুক্তি বলবো না, এগুলোকে আমরা বলবো উপাদান, উপাদান বলাই শ্রেয়, প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা দেখো, যেহেতু দুটো চ্যাপ্টার পাশাপাশি, ম্যাট্রিক্স যখন লিখবা তখন থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, আর যখন ডিটারমিন্যান্ট লিখবা এটার একটাই এক্সপ্রেশন, আর সেটা হচ্ছে আর্টিকেল দুটো লাইন দিয়ে লিখতে হবে। আবার ম্যাট্রিক্স আমরা আয়তকার পড়েছি, বর্গাকার পড়েছি, কিন্তু ডিটারমিন্যান্ট শুধুই বর্গাকার ম্যাট্রিক্স। আমরা এখানে বলে দিয়েছি নির্ণায়ক একটি রাশি বা মান যা বর্গাকার ম্যাট্রিক্সের সাথে সম্পর্কযুক্ত। ওকে, যেমন আমাদের একটি বর্গাকার ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমরা মান হিসেবে গ্রহণ করেছি এবং প্যাটার্ন হুবহু সেম রেখেছি। এখন এখানে যে আমরা একটি বিন্যাস পেয়েছি সেটাই হচ্ছে ডিটারমিন্যান্ট। প্রিয় শিক্ষার্থী, আর অন্য সব ঠিকই আছে। এখানে আমরা এই যে আনুভূমিকভাবে যে উপাদানগুলো থাকবে, এই সবগুলো উপাদানকে আমরা প্রথম সারি বলবো, এটা প্রথম সারি, প্রথম সারি বলবো, তারপরে এটাকে আমরা দ্বিতীয় সারি বলবো, এটাকে আমরা দ্বিতীয় সারি বলবো। ওকে, দ্বিতীয় আর সারি, শাড়ির ইংরাজি তোমরা রো লিখবা, আর ও ডব্লু, আর ও প্রথম সারি। আচ্ছা, তাহলে প্রথম সারি, দ্বিতীয় সারি। আবার আমরা যদি এদিকে যদি বিষয়গুলো যদি ভার্টিক্যালি যদি আমরা কাউন্ট করি, তাহলে এগুলোকে আমরা কলাম বলবো। অর্থাৎ বাকি সব জিনিসই সেম, কিন্তু এখানে রাশি হিসেবে পরিগণিত হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন এর সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়াদি আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেব, তারপর আমি ধর্ম নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে একটি আনুষ্ঠানিক ডিটারমিনেন্ট লিখতে যাচ্ছি, একটা ফর্মাল, এটাকে আমরা মোস্ট ফর্মাল ফর্মাল বা আনুষ্ঠানিক নির্ণায়ক আমরা একটি লিখব। এটা কীরকম, আমি মনে করো এ দিয়ে একটি লিখলাম, এটার সাথে একটু পরিচয় হবা, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, কত, ওয়ান থ্রি, এ কত, আর টু ওয়ান, এ কত, টু টু, তোমরা একটু লিখে যাও, টু থ্রি, কত, থ্রি ওয়ান, কত, থ্রি, তো থ্রি। ওকে, প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এগুলো আমি পার্টিকুলার সংখ্যা দিয়ে লিখেছি, বাট এখানে আমি নির্ণায়কটিকে কী দিয়ে লিখলাম, এক মোস্ট ফর্মালভাবে লিখেছি এবং কিছু সাফিক্স ইউজ করেছি, এগুলোর অবশ্যই অর্থ আছে। এই যে আমি এখানে সাফিক্স দিয়েছি এক এক, তার মানে এক একের অর্থ হচ্ছে এই উপাদানটি কোথায় আছে, তার অবস্থান কি মিন করতেছে, সেটা প্রথম সারি এবং প্রথম কলাম। এই ওয়ান হচ্ছে প্রথম সারি, আর এটা হচ্ছে প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, একইভাবে দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, অ্যান্ড সো অন, তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম। ওকে, তাহলে এটাকে আমরা একটা আনুষ্ঠানিক বা একটা ফর্মাল ডিটারমিনেন্ট বলি। এবং এই যে আমরা শুরুতেই বলেছি যে এটা একটি রাশি, তাহলে রাশি থেকে আমরা যখন ছোট ছোট রাশি নেব সেগুলোকেই কিন্তু আমরা বলি অনুরাশি। আমরা অনুরাশির বর্ণনা দিতে যাচ্ছি, প্রিয় শিক্ষার্থী, অনুরাশির বর্ণনা দিতে যাব।
তার আগে আমি তোমাদের এখানে যে ডিটারমিনেন্টটা লিখেছিলাম সেটার কথা বলেছি, এখানে দেখো অনুরাশি আমরা শিখতে যাব। ওকে, অনুরাশি, অনুরাশি, অনুরাশি বা মাইনর, এমআই, ওকে, আমরা এই জিনিসটা শিখতে যাব। তাহলে অনুরাশিটা কি? এটা পুরোটাই কিন্তু একটি রাশি, এটা পুরোটাই একটি রাশি। রাশি থেকে আমরা ছোট রাশি যখন নেব তখন আমরা বলবো অনুরাশি। ওকে, সেটা নেওয়ার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, তবে তার সাথে তোমরা আবার একটু মিলিয়ে নাও এই যে উপাদানের পজিশন কত, অর্থাৎ কততম উপাদান, সেটা হচ্ছে এক একতম উপাদান, এটা কত হচ্ছে এক দুইতম উপাদান, এটা হচ্ছে এক তিনতম উপাদান, একইভাবে এটা হচ্ছে দুই তিনতম উপাদান। অর্থাৎ এটা বলার সাথে সাথেই পজিশনটা আমাদের একটু মনে হয়ে যাবে এবং কে কোথায় আছে আমরা পজিশনটা ডিটেক্ট করে ঠিক সেই জায়গায় চলে যেতে পারবো। প্রিয় শিক্ষক, তো সবসময় কিন্তু আমাদের এই বিষয়টা থাকবে না। হ্যাঁ, এখন অনুরাশি বলতে আমি এততম অনুরাশি নিতে চাচ্ছি, সেটা দেখো কি যে এক একতম তম অনুরাশি, অনুরাশি কতটুকু, অনুরাশি বা এটাকে আমরা A11 এর অনুরাশি আমরা নেব, এটা কতটুকু এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, তুমি যততম উপাদানের অনুরাশি গ্রহণ করবা, প্রথমে খেয়াল করবা যততম উপাদানের অনুরাশি আমরা নেব সেটাকে আগে খেয়াল করবো, আমি এই উপাদানটির অনুরাশি গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই উপাদানটি যে সারিতে আছে সেই সারিটা ডিটেক্ট করলাম এবং যে কলামে আছে সেই কলামটি ডিটেক্ট করলাম। তাহলে দেখো এখন কারা রিমেইনিং, কারা থাকলো, অবশিষ্ট কারা থাকলো, আমি কততম অনুরাশি নিচ্ছি, কততম অনুরাশি, এক একতম অনুরাশি। তাহলে এই উপাদানটি যে কলা সারিতে আছে সেগুলো বাদ এবং যে কলমে আছে সেগুলো বাদ, বাকিগুলো কারা থাকলো, কি মন্তব্য, ভালো হতো? ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, লিখলে ভালো হতো। আমি একটু বোর্ডটা ভালো করে দেখান, বোর্ডটা তো এক সাইড হয়ে গেছে, ঠিক দেখতে পাচ্ছ? তাহলে আমরা বাকিগুলোকে নির্ণায়ক দিয়ে লিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের কি কি থাকলো তোমরা ভালো করে দেখো, A22, এখানে আমি দিচ্ছি এ কত, 23, একইভাবে এ কত, 32 এবং এ কত, ওকে, এটা আমাদের একটি কি হয়ে গেল, অনুরাশি হয়ে গেল। তাহলে নিয়মটা ভালো করে খেয়াল করো, আমি এই উপাদানটির অনুরাশি গ্রহণ করব, অনুরাশি নির্ণয়ের নিয়ম হচ্ছে যততম অনুরাশি নেব তার সংশ্লিষ্ট সারি এবং সংশ্লিষ্ট কলামের উপাদানগুলি বাতিল করে বাকি যেগুলো থাকবে সেগুলোকে নির্ণায়ক আকারে লিখব। তাহলে এটাও একটি বর্গ, এটা একটি বর্গ, এটাও বর্গাকার এবং এটাও একটি ছোট নির্ণায়ক। ঠিক আছে, তাহলে বড় নির্ণায়ক থেকে আমি ছোট নির্ণায়ক দিয়ে চলে আসলাম, এটা ছিল বড় রাশি, এটা এখন হয়ে গেল ছোট রাশি, সেই কারণেই আমরা বলছি অনুরাশি এবং ইংলিশটা দেখো সেখানে মাইনর বলেছি। ওকে, এখন আমি যদি একইভাবে এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে আমি যদি অন্য একটি যদি গ্রহণ করি, প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা, আমি আর একটি গ্রহণ করতে চাচ্ছি, আমি গ্রহণ করতে চাচ্ছি এই যে এই এই জিনিসটার গ্রহণ, আর 22তম অনুরাশি বা A22 এর অনুরাশি এটা এখন গ্রহণ করব। ওকে, তাহলে এই 22তম অনুরাশি আমি সেই কারণে তোমাদের পজিশনগুলো দেখিয়ে দিয়েছি, এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, সারি এক দুই, দ্বিতীয় সারি কলাম এক কলাম দুই কলাম, ওকে, অর্থাৎ প্রথম সংখ্যাটি সারি মিন করে সারির পজিশন আর দ্বিতীয়টি কলামের পজিশন মিন করে, বারবার বলে দিচ্ছি। তো এখন এই উপাদানের সংশ্লিষ্ট কলাম এই যে আর সংশ্লিষ্ট সারি হলো এই, ওকে, তাহলে এগুলো বাতিল, ওকে, এখানে একটা ছবির মতো হয়ে গেছে, যাই হোক, তো এগুলো বাতিল, বাকি আমাদের কারা কারা থাকলো, এ থাকলো, এ থাকলো এবং এদেরকে ডিটারমিনেন্ট আকারে আমরা এখন লিখে ফেলি। ওকে, এগুলো সিঙ্গেল দিতে হবে, A11 এ কত, 13 এ কত, 31
আর এ কত হচ্ছে আমাদের থ্রি থ্রি। ওকে, এই যে আমরা নিয়ে নিলাম, তাহলে অনুরাশি পেলাম। আর একটা আমরা নির্ণয় করি, আর একটা অন্য একটি নির্ণয় করব। এখানে দেখো তোমাদের জন্য অনেকগুলো কিন্তু প্রশ্ন সম্পৃক্ত আছে, আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা নিশ্চয়ই ইয়েস নো বলে জানাতে পারবা। আমি এই উপাদানটির চাচ্ছি অথবা এই উপাদানটির চাচ্ছি। ওকে, আমি টু থ্রি তম অর্থাৎ দ্বিতীয় সারি তৃতীয় কলামে আছে তৃতীয়তম অনুরাশি বা এ টু থ্রি এর অনুরাশি এটা চাচ্ছি শিক্ষার্থী, তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবা কত হবে। ওকে, কত হবে আমি সেই জিনিসটি এখন কত হবে এর সংশ্লিষ্ট কলাম আগে দেখো, যে কলাম কলাম এবং এই যে হলো আমাদের কত সারি। ওকে, তাহলে সারি এবং কলাম বাদ করে দাও, বাতিল করে দিলে এটা থাকে, এটা থাকবে এবং এটা থাকবে, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি এ ওয়ান ওয়ান, তারপরে কত কত ওয়ান টু, এ কত থ্রি ওয়ান, এ থ্রি ওয়ান এবং এ কত থ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস যে তোমরা এখন অন্য অন্য যতগুলি উপাদান আছে সবারই অনুরাশি নির্ণয় করতে পারবে। তাহলে একটি থ্রি বাই থ্রি, এটা আমাদের থ্রি বাই থ্রি ছিল, থ্রি বাই থ্রি, এটাকে অবশ্যই বাই পড়বা, কীভাবে পড়তে হবে থ্রি বাই থ্রি, কেউ আবার থ্রি গুণন থ্রি পড়বা না, থ্রি বাই থ্রি, থ্রি বাই থ্রি ডিটারমিনেন্ট। তো এখান থেকে আমরা টু থ্রির, আমরা এখন প্রশ্ন আমি করতে চাচ্ছি যে এই নির্ণায়কটা থেকে আমরা কতটি অনুরাশি পেতে পারি, সর্বোচ্চ কতটি। সর্বোচ্চ যেহেতু এখানে নয়টি আমাদের উপাদান আছে, সুতরাং নয়টি অনুরাশি এখানে পাওয়া যাবে অবশ্যই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি এখন অন্য একটি জিনিস, এই জিনিসটাকে আমি ইরেজ করব না, ফর ইওর বেটারমেন্ট আমি তোমাদেরকে এখন নিয়ে যাব সহগুণক, সহগুণক। ওকে, সহগুণককে আমরা বলি কোফ্যাক্টর। ওকে, কোফ্যাক্টর। তাহলে সহ আমরা অনুরাশি শিখলাম, এখন সহগুণকটা কি জিনিস, সহগুণকটা শেখার পরেই আমরা এর নির্ণায়কের এক্সপ্রেশনে চলে যাব, এক্সপ্রেশনে চলে গিয়ে আমরা অনেক জিনিস দেখতে পারবো। ওকে, তাহলে সহগুণকটা এখানে শুধু একটি জিনিস যুক্ত হবে, আমাদের সুনির্দিষ্ট নিয়মে একটি চিহ্ন যুক্ত হবে প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনুরাশির সাথে যখন একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চিহ্ন যুক্ত, চিহ্ন সম্পৃক্ত হবে, চিহ্ন মানে পজিটিভ চিহ্ন এবং নেগেটিভ চিহ্ন যখন এই অনুরাশিগুলোর সাথে যুক্ত হবে, তখন আমরা সেগুলোকে কি বলবো, সহগুণক বলবো। ওকে, সহগুণক বলবো। এবং চিহ্নটা সম্পৃক্ত করার নিয়ম হচ্ছে এই যে তোমরা পজিশনটা দেখবা, ঠিক আছে, পজিশন কত, তাদের পজিশনের অর্থাৎ আমরা নর্মালি পজিশনগুলোকে প্রথম পজিশন দেখো এক এক এক, এখানে দুই দুই দুই, তিন তিন তিন, আবার কলামের পজিশন আছে, তা নর্মালি আমরা এই উপাদানগুলোকে যদি নর্মালি কে দিয়ে প্রকাশ করি, এই ডিটারমিনেন্টটাকে আমি তোমাদের এটাকে সংক্ষেপে এভাবে প্রকাশ করা যায় কে এ আই জে। ওকে, এভাবে আমি এই পুরো ডিটারমিনেন্টটাকে এভাবে প্রকাশ করলাম, তার মানে কি হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এই সারির সংখ্যাটাকে আমি আই দিয়ে প্রকাশ করলাম আর জে কে কলাম দিয়ে প্রকাশ করলাম। তো চিহ্নের নিয়ম যেটা হচ্ছে যে তুমি মাইনাস ওয়ানের উপরে আই প্লাস জে এই সূত্রটা ফলো করতে পারো, চিহ্নের নিয়ম। তাহলে চিহ্ন যুক্ত করার নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি, চিহ্ন করার নিয়ম আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আই প্লাস কত জে। ওকে, এইটা হলো চিহ্নের নিয়ম। এখন মাইনাসের পাওয়ার যেহেতু সামথিং, তাহলে পজিশন তুমি যোগ করবা। এখন দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জায়গাটায়, এই জায়গাটায় ইউজ কর। ওকে, আমি ওয়ান ওয়ান তম সহগুণক, সহগুণক। আচ্ছা
সহগুণক আমি কিভাবে লিখতেছি। আরেকটি কথা বলি, যে সহগুণকের কিন্তু আমরা অবশ্যই একটি নাম প্রদান করব, এবং নামগুলো রাখব নির্ণায়কটি যে নামে দেওয়া হয়েছে সেই নামের আদলেই আমরা নামটা দেব। তাহলে সহগুণকের আমি নামটি দিলাম এ দিয়ে, এবং তার পজিশন যেহেতু 1 1 আমি দিয়ে দিলাম। এখন একটু চিহ্ন যুক্ত করব, ডিয়ার স্টুডেন্ট, অনুরাশিটা তো থাকবেই, একটা চিহ্ন যুক্ত করব, অর্থাৎ -1 এর পাওয়ার কত, এর পজিশনটা কত ছিল 1 1, তাহলে আমি এখানে যুক্ত করলাম 1 যোগ 1, আর বাকি সবই ঠিক আছে। এখন আমি 1 1 এর কত, 1 1 এর সহগুণক নিতে গেলে এই আগের জায়গাটাতেই ফিরে যাচ্ছি, এর সংশ্লিষ্ট সারি বাতিল করে দাও, সংশ্লিষ্ট কলাম বাতিল করে দাও, বাকিগুলো লেখো, বাকিগুলো লিখে ফেলো। তাহলে বাকিগুলো কত আসলো আমাদের, এ কত 2 2, এ 2 3, আর তারপরে কত আসলো, এ কত 3 2, অ্যান্ড ওকে। প্রিয় শিক্ষার্থী, এখন হিসাবটা তোমরা দেখো, -1 এর উপরে স্কোয়ার, আমি বিষয়টাকে আরও সহজ করে দেব। তাহলে -1 এর উপরে স্কোয়ার কত হয়, -1 এর উপরে স্কোয়ার মানে কত হয়, এখানে একটা পজিটিভ চিহ্ন চলে আসবে, তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ, কত এ 2 2, এ কত 2 3, এ কত 3 2, কত 3 3, ওকে। আচ্ছা, তো এটা হিসাব করতে তোমাদের অনেক সময় লেগেছে, বিষয়টা কি আমি যদি আরও খোলাসা করে বলি, এটা কিন্তু অরিজিনাল ব্যাপার যে এই সূত্রটা দিয়েই আমরা চিহ্নটাকে নিয়ে আসি, কিন্তু এত কিছু তোমাদের না করলেও চলবে, সহজ একটা বুদ্ধি শিখে নাও, সেটা হচ্ছে যে এই পজিশন যোগ করে যদি জোড় সংখ্যা পাও তাহলে যোগ চিহ্ন বসাই দেবে, 1 1 যোগ করে আমি কত পাই 2, মানে জোড় সংখ্যা, তাহলে যোগ চিহ্ন বসে, আর যদি পজিশন যোগ করে বিজোড় সংখ্যা পাই তাহলে আমরা কি দেব, বিয়োগ সংখ্যা বসাই দেব। যেমন আর একটি আমি 2 3 নিয়ে নিচ্ছি, সেটা দেখো, আর 2 3 আমি গ্রহণ করতে, আর 2 3তম সহগুণক, তাহলে 2 3তম সহগুণক যদি আমি নির্ণয় করতে যাই, এটার নাম আমি কত দেব, নাম দেব 2 3, এখন চিহ্নের নিয়ম হচ্ছে -1 to the power 2 যোগ 3, এক বাকিটা নির্ণয় করে ফেলো, এটা কত আসবে, এই যে আমরা এখান থেকে পেয়ে গেছি, তোমরা 2 3 কে কে আছে, 2 3-র জন্য সংশ্লিষ্ট সারি এবং কলামকে তোমরা বাতিল করে দাও, বাতিল করে দাও, এই যে 2 3, তাহলে এর সংশ্লিষ্ট সারি বাদ করে দাও, সংশ্লিষ্ট কলাম বাদ করে দাও, বাদ করে দিলে কি হচ্ছে আমাদের, এখানে থাকতেছে এ কত 1 1, তারপরে কত এ 1 2, এ কত 3 1, কত 3 2, ওকে। প্রিয় শিক্ষা, এই যে একটা চিহ্ন যুক্ত হলো, এখন তোমরা দেখো -1 এর পাওয়ার 5 মানে কি, নেগেটিভ চিহ্ন চলে আসবে, নেগেটিভ চিহ্ন চলে আসলে চিহ্নটা হচ্ছে কত, এ কত 1 1, এ 1 2, এ কত 1, এর মানে হচ্ছে আমরা যখনই সহগুণক নির্ণয় করতে যাব তার সাথে পজিটিভ বা নেগেটিভ চিহ্ন সম্পৃক্ত হবে, এবং পজিটিভ চিহ্ন সম্পৃক্ত করার নিয়ম আমরা বলে দিয়েছি। আরও সহজ করে খোলাসা করে বলেছি যে তোমরা পজিশনটা যোগ করবা, পজিশনটা যোগ করে যদি যোগ চিহ্ন পাও, সরি, যদি জোড় সংখ্যা পাও তাহলে যোগ চিহ্ন, আর বিজোড় সংখ্যা পেলে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে। তাহলে আমি পুরো বিষয়টিকে সামারাইজ করতে যাচ্ছি যে চিহ্নগুলো কী রকম হবে, আমি একবারে ডিটারমিনেন্ট আকারে তোমাদেরকে বলে দিতে চাচ্ছি। তাহলে 3 বাই, আমি এটা তো 3 বাই 3 আছে, আর 2 বাই 2 এর ক্ষেত্রে আর একটা গ্রহণ করছি, সেটা বি মনে করো, আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এ 1 1, এ কত 1 2, এ কত 1, এ কত 2, ওকে, এটা 2 বাই 2, এটা 3 বাই 3। তাহলে চিহ্নের সহগুণকের এইভাবে লেখো, সহগুণকের চিহ্নের সংক্ষিপ্ত নিয়ম, ওকে, আর এইটা আমি দিলাম 2 বাই 2 এর ক্ষেত্রে, 2 বাই 2, 1 নম্বর 2 বাই 2 নায়কের, ওকে, এইটার কি হবে দেখো, ভালো করে দেখো,
এক একে যোগ করলে কি হবে? এক একে যোগ করলে কত হবে? দুই জোড় সংখ্যা। তার মানে এর এই জায়গায় যে আমাদের উপাদানটি থাকবে তার চিহ্ন হবে পজিটিভ, এই জায়গায় যে থাকবে তার হবে কত? নেগেটিভ। দুই আর একে তিন, এটাও হবে নেগেটিভ, আর দুই দুই চার, চার মানে জোড় সংখ্যা, এটা হবে পজিটিভ। ওকে, তো এটাও তোমরা যদি একবারে একটু দেখে নাও, ও প্লাস মাইনাস মাইনাস প্লাস, ওকে এভাবেই। এবার আর তোমরা যদি দ্বিতীয়টা দেখো, সেক্ষেত্রে কি হচ্ছে, থ্রি বাই থ্রির ক্ষেত্রে আমি তোমাদেরকে শুরুতেই বলে দিছি যে নির্ণায়ক অবশ্যই বর্গাকার হবে, টু বাই টু, ওয়ান বাই ওয়ান, টু বাই টু, থ্রি বাই থ্রি, ফোর বাই ফোর, ফাইভ বাই ফাইভ, হ্যাঁ ওয়ান বাই ওয়ানও হতে পারে, সমস্যার কিছু নাই প্রিয় শিক্ষার্থী। তো এত নির্ণায়কের ক্ষেত্রে চিহ্নের নিয়মটা দেখো। এবার তোমরা নিজেরাই চিহ্নগুলো সিলেক্ট করে নাও, এখানে এবার আসি আমরা এবং নিজেদের থেকেই কাজটি করে ফেলি। দেখো কি কি আসে, এটা কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটা খুবই, এক এক দুই, তার মানে জোড় সংখ্যা প্লাস, তারপরে এক দুয়ে কত, তিন, মাইনাস তিন, এক আর তিনে চার, তাহলে প্লাস, কারণ জোড় সংখ্যার ক্ষেত্রে কি দেব, জোড় সংখ্যার ক্ষেত্রে যোগ চিহ্ন, আর বিজোড়ের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন, এটা দেব বিয়োগ, এটা দেব কত, যোগ, এটা দেব বিয়োগ, এটা দেব যোগ, যোগ। তো ওকে প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের চিহ্নের সংক্ষিপ্ত নিয়ম। অর্থাৎ আমরা সূত্রটা দিয়েও হিসাব করতে পারি, অথবা যদি আমরা সেটাকে খুব ট্রাবলসাম মনে করি তাহলে আমরা শর্টকাট ওয়েতে, ও স্যার তো বলে দিয়েছে এই পজিশন, এই পজিশনে থাকলে পজিটিভ, ওই পজিশন নেগেটিভ, এবং খেয়াল রাখার একটা সুবিধা, ওয়ান আফটার অ্যানাদার চলে আসতেছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে আমরা চিহ্নের রুলটা খেয়াল রাখতে পারি। তো এক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্ন হলো যে অনুরাশি এবং সহগুণকের পার্থক্য কী, তাহলে আমরা বলবো যে অনুরাশির সাথে কোনো চিহ্ন সম্পৃক্ত হয় না, কিন্তু সহগুণকের সাথে চিহ্ন সম্পৃক্ত হয়। অনুরাশি একটা ডিটারমিনেন্ট থেকে অনুরাশি যতগুলো পাওয়া যায়, সহগুণকও ততগুলোই পাওয়া যাবে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের মোস্ট যে ইম্পর্ট্যান্ট বিষয়টি, নির্ণায়কের বিস্তৃতি, এই বিস্তৃতিটা যদি আমরা শিখতে পারি তাহলে এই নির্ণায়ককে আমরা কিন্তু জ্যামিতির ক্যালকুলেশনেও সহজভাবে কাজে লাগাতে পারবো, ভেক্টরের ক্ষেত্রে, ক্রস গুণনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, এবং সমীকরণ সমাধান অর্থাৎ নির্ণায়কের এগুলো এমনি এমনি কিন্তু আমাদের আসেনি, আমরা তো সমীকরণ সমাধান সহ বিভিন্ন গাণিতিক কার্যক্রম সম্পাদনের জন্যই এই আমাদের টুলসগুলো আমাদের চলে এসছে, বিভিন্ন চিন্তাবিদরা এগুলো সৃষ্টি করে। তাহলে এখন আমরা বিস্তৃতিতে চলে যাই প্রিয় শিক্ষার্থী। ও চিহ্নের নিয়মটা আমি একটু লিখে রাখি, থ্রি বাই থ্রি স্পেশালি এটা শিখলাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, আর একটা তোমাদেরকে দিলাম, সেটা কি ছিল, প্লাস মাইনাস মাইনাস অ্যান্ড প্লাস। ওকে, এটা আমি তোমাদের জন্য একটু পরে কাজে লাগাবো। নির্ণায়কের আমরা বিস্তৃতি নিচ্ছি, নির্ণায়কের বিস্তৃতি বা মান নির্ণয়। তো আমরা বলেছি যে লজিক্যালি এক বাই এক ডিটারমিনেন্ট আমরা নিতে পারি, কিন্তু এটার কোনো ইউজ নেই, বরং এটা ইউজ না করাই ভালো, কারণ এটা তোমাদের কনফিউশন সৃষ্টি হয়। দেখো বিষয়টি, যেমন এক নম্বর আমরা দিচ্ছি এক বাই এক নির্ণায়কের ক্ষেত্রে, এক বাই এক তোমরা লজিক্যালি নিতেই পারো, যেহেতু বর্গাকার তাহলে এক সারি এক কলাম হতেই পারে। তাহলে আমার যদি একটি ডিটারমিনেন্ট থাকে, সে মনে করো এ সমান থাকলো, ওকে এক, তাহলে এর মান কিন্তু একই হবে। ওকে, আবার যদি বি সমান থাকে যে মাইনাস দুই, তাহলে এর মান কিন্তু দুই হবে। ওকে, একটা জিনিসের ডিটারমিনেন্ট দিয়ে লেখা আর এমনিতে লেখা একই, তবে আমি তোমাদেরকে বলেছি যে এক বাই এক লেখলে একটা কনফিউশন সৃষ্টি করবে,
তো সেই কনফিউশন কেন সৃষ্টি করবে? আমরা পরম মান শিখেছি, এটাকে হুট করে কেউ একটি সংখ্যা দিয়ে লিখলে পরম মান মনে করতে পারে, যে পরম মান তো জানি পজিটিভ, তো স্যার কেন জানি নেগেটিভ লিখলো। আমি কিন্তু এখানে পরম মান হিসেবে লিখি নাই, এটা নির্ণায়ক। ওকে, আমি বলে দিলাম এন বি পরম মান নয়, পরম মান নয়, এটা কিন্তু খেয়াল করবো। পরম মান হলে সেক্ষেত্রে আমি পজিটিভ টু এ লিখতাম। আচ্ছা, আমি দ্বিতীয়টির ক্ষেত্রে বলছি যে 2/2, ওকে, 2/2 নির্ণায়কের, 2/2, ওকে, তাহলে আমরা 2/2 একটি নির্ণায়ক গ্রহণ করি। আমি তোমাদেরকে ফর্মালটা দিয়েই দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের খেয়াল রাখতে সুবিধা হবে। এ 1/1, এ কত 1/2, এ কত 2/1, অ্যান্ড এ কত 2। ওকে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি নির্ণায়কের মান আসে সহগুণক থেকে, সহগুণকের সাথে সম্পৃক্ত করি, মানটা নির্ণয় করি। তবে 2/2 এর ক্ষেত্রে এত ঝামেলা করার আমাদের দরকার নাই, ঝামেলাটা একটু গিয়ে আমরা 3/3 করে নেব, এখানে কোনো ঝামেলা নাই। শর্টকাট বুদ্ধি, সহজ বুদ্ধি, তুমি ওপর থেকে নিচ গুণটা করবা আর নিচ থেকে ওপরের গুণটা করবা, তাহলে ওপর থেকে নিচ গুণে নিচের গুণটা সবার আগে করে নেবা, তাহলে কত হলো? আমি এর মান নির্ণয় করতে চাচ্ছি এ 1/1 ইন্টু এ কত 2/2। ওকে, তারপরে একটি নেগেটিভ চিহ্ন দেব, নেগেটিভ চিহ্ন দিয়ে কি করব, এ 2/1 অ্যান্ড এ কত 1/2, এই হলো আমাদের ভ্যালু। ওকে, এই প্রোডাক্টটা সম্পন্ন করলেই আমরা ভ্যালু পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, যারা ওকে, যেমন আমি একটি মনে করো আমি ডি একটি ডিটারমিন্যান্ট নিলাম, এটা মনে করো আমি নিলাম 4, তারপরে 2, 3 নিলাম, এখানে 5 নিলাম, তো এই মানটি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি মেকানিজম বলেছি, এই গুণটা আগে করব, তাহলে 4 × 5 − 3 × 2, তার মানে কত 20 − 6 মানে কত 14। ওকে শিক্ষার্থী, আমরা এই বিস্তৃতিটা পেয়ে গেলাম। এইভাবে আমরা যে কোনো নির্ণায়কের বিস্তৃতি পেতে পারি। তাহলে আমরা 2/2টা শিখলাম, খুব সহজ, এখানে আমি কোনো জটিলতার শেষ রাখি নেই বা দরকার নেই। এখানে আমাদের কি হয়েছে, ওপর থেকে নিচের গুণটা প্রথম করবো, এইটুকু শুধু মনে রাখবো যে ওপর থেকে নিচ বিয়োগ নিচ থেকে ওপর, তাহলে আমাদের 2/2 নির্ণায়কের মান কিন্তু আমরা পেয়ে যাব। এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট, 3/3 নির্ণয় করতে গেলেও এর হেল্প আমাদেরকে লাগবে। এখন আমরা চলে আসছি 3/3, আমরা 3/3 নির্ণায়কের ক্ষেত্রে কি হবে সেটা দেখাই। আমি তোমাদেরকে একটু ঝামেলাপূর্ণ মনে হলেও এই বিষয়টা তোমরা একটু শিখে রাখো, আমি একটু ফর্মাল এই নির্ণায়কটি গ্রহণ করছি, 1/1, 1/2, 1/3, এ 2/1, এ 2/2, এ কত 2/3, আর তারপরে এ কত 3/1, এ কত 3/2, অ্যান্ড এ 3। ওকে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এর মানটা আসে আমাদের সহগুণক দিয়ে, এভাবে মানটা আমরা চোখ পেয়ে যাই। আর এই যে এটার তিনটা সারি বা তিনটা কলাম আছে, তুমি যে কোনো এক পাশে গিয়ে মানটা নির্ণয় করতে পারবা। আমি এই প্রথম সারি বরাবর বিস্তৃতি করে দিলাম, প্রথম সারি বরাবর বিস্তৃতি করলাম, সেটা হচ্ছে আমি এই পথে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নর্মালি আমরা এটা ইউজ করি, কিন্তু যেমন 1/1 × এর সহগুণক, তারপরে লেখো এ 1/2 × এর কি সহগুণক, তারপরে আরো লিখতে পারো এ কত 1/3 × এর কি সহগুণক। একটু আগেই আমি এটা একটু ডিলে করলাম, এই কারণে সহগুণক তোমাদেরকে পরিচয় করে দিয়ে আসছি। তো তুমি যদি এর মানটি নির্ণয় করতে চাও, তুমি কিন্তু এভাবে করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি কাজটি কিন্তু এখন করে দেব। এ 1/1 × এর সহগুণক কত ছিল, এর সহগুণকটা তোমরা এখান থেকে নাও, এভাবে তোমরা নেবা, তাহলে কি হচ্ছে, এইটা
আর তোমরা সহগুণক আকারে লিখতে পারো, এ টু টু, এ কত টু থ্রি, এ কত থ্রি টু, এ কত থ্রি থ্রি। ওকে, আর তারপরে এর সহগুণক কত, এর সহগুণক কি, এর পজিশন কত, এক দুই এ কত, তিন হবে, একটা নেগেটিভ, প্লাস মাইনাসে নেগেটিভ হবে, এ ওয়ান টু। আর তারপরে কত পাচ্ছি আমরা, আর সেটা তোমরা নির্ণয় করো, এ কত টু ওয়ান, আর তারপরে এ কত টু থ্রি, আর এ কত থ্রি ওয়ান, তো থ্রি থ্রি, আর এটার কত আসবে, পজিটিভ এক যোগ তিন চার। তাহলে পজিটিভ চিহ্ন, পজিটিভ পজিটিভ হলে আমাদের পজিটিভ চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আর তাহলে কত আসবে, এ ওয়ান থ্রি তো আছে এটা, আর এটার জন্য আমরা কত পেলাম, এই চারটা, এই চারটা পাবো, চারটা লেখো, তাহলে কত আসবে আমাদের, এ টু ওয়ান, এ কত টু টু, এ কত থ্রি ওয়ান, কত থ্রি টু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, অনেকেই সম্ভবত ধৈর্য হারা হয়ে গেছে, স্যার এগুলো তো লেখার দরকার নাই। হ্যাঁ, লেখার দরকার ছিল না, আমি একবারই বলতে পারতাম, তোমরা যদি একটু এক্সপার্ট হয়ে যাও, শুরুতে আগে মূল জিনিসটা শেখো, তারপরে যখন ক্যালকুলেশন করতে পারবো কোনো প্রবলেম নাই। এখন তুমি এই কাজটি করে ফেলো, ওকে, ওয়ান ওয়ান এবং এই গুণটা করে ফেলো, একটু আগে আমরা যে টু বাই টু নির্ণায়কের যে গুণটা দেখালাম সেই গুণটা করে করে ফেলো। তাহলে আমরা কত পাবো, গুণটা করলে কত, এ টু টু, এ থ্রি থ্রি, মাইনাস এ থ্রি টু, এ কত টু থ্রি, তারপরে মাইনাস এ ওয়ান টু। তো এই জিনিসটা তোমরা খেয়াল করো, যদি কেউ এই জিনিসগুলো না লিখতে চাও, যেহেতু আমরা মূল বিষয়টা শুনে নিলাম, যদি কেউ না করতে চাও, তাহলে এই উপাদান গুণন, সংশ্লিষ্ট সারি বাতিল, সংশ্লিষ্ট কলাম বাতিল, বাকিগুলো এই গুণটা আগে সম্পন্ন করব, বিয়োগ এই গুণটা সম্পন্ন করব। দেখো, তারপরে এই যে চিহ্নের নিয়ম, আমরা কিন্তু এই জায়গাটাতে আছি, পজিটিভ চিহ্ন পেয়ে গেছি, এই যে পজিটিভ চিহ্ন, ওকে, পজিটিভ চিহ্ন, এই যে পজিটিভ চিহ্ন, এই যে চিহ্ন পেয়ে গেছি, এই যে নেগেটিভ চিহ্ন, এই যে নেগেটিভ চিহ্ন পেয়ে গেছি, এই যে পজিটিভ চিহ্ন, এই যে পজিটিভ চিহ্ন পেয়ে গেছি, তোমরা মিলিয়ে নাও আমরা কোন পথে চলে গেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পথে গেছিলাম, তাহলে পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ, পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আমরা এখানেও কিন্তু পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ পেয়ে গেছি, বাকি তাদের সাথে সহগুণক সম্পৃক্ত হয়েছে। তো বাকিটা তোমরা এ টু ওয়ান, এ কত থ্রি থ্রি, মাইনাস এ থ্রি ওয়ান, এ কত টু থ্রি, আর প্লাস কত, এ কত ওয়ান থ্রি যদি নাও, তাহলে তোমাদের কত হচ্ছে, এ টু ওয়ান, এ থ্রি টু, মাইনাস এ থ্রি ওয়ান, এ কত, এ থ্রি ওয়ান, এ টু টু। ওকে, তো এই হলো আমাদের থিওরিটিক্যালি মান নির্ণয়ের একটি মেকানিজম। কেউ যদি মনে করেন, কেউ যদি মনে করেন যে আমি স্যার এই পথে যাব না, এই পথে যেতে আমার ভাল লাগতেছে না, কষ্ট লাগতেছে, তাহলে তোমরা এই পথে আসতে পারো, এই পথে যেতে পারো, এ পথে যেতে পারো, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম আছে, তিন সারি তিন কলাম, টোটাল কত, ছয়টা পথ, ছয়টা পথের যে কোনো একটি পথ অবলম্বন করে আমরা কিন্তু এই কাজগুলি করতে পারবো। তো এখন আমরা সেই প্র্যাকটিসটাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমি যে কথাটি বললাম সেইটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে যাব, এক্সাম্পল আমি এখানে একটি বি তোমাদেরকে বি একটি নির্ণায়ক গ্রহণ করলাম, আর টু থ্রি ফোর, তারপরে ওয়ান থ্রি, তো ফোর টু, ওকে, আমি এর মান নির্ণয় করতে চাচ্ছি, এই নির্ণায়কটির মান আমি নির্ণয় করতে চাচ্ছি। নর্মালি তোমরা যেটা করো, স্যার এই দিকে যায়, ওকে, কোনো সমস্যা নেই, গেলাম, তো এই পদ্ধতিটা তোমরা ফলো করো। দেখো আমরা কী কী বলতে চেয়েছি, এই দিকে যাচ্ছি, তারপরে কি, এটার মান আমি পাবো কত, দুই গুণন, দুই গুণন এর কি সহগুণক, আমি একবারে এই লাইনটা ইউজ করব তোমাদের, তাহলে দুই, এখানে চিহ্ন কি, এই যে পজিটিভ চিহ্ন নিয়ে আসো, পজিটিভ চিহ্ন, ওকে, তারপরে দুই গুণন তার সহগুণক, এই যে সহগুণক, সহগুণক কিভাবে পেলাম, এই দুইয়ের সংশ্লিষ্ট সারি বাতিল, সংশ্লিষ্ট কলম বাতিল, বাকিগুলো নিলাম, বাকিগুলো নিয়ে, আচ্ছা আমি একবার সহগুণক সহ দেখাই দিচ্ছি, টু জিরো, টু মাইনাস টু,
তারপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। এবার উপাদান কত আছে খেয়াল করো, উপাদান কত আছে? এই যে থ্রি, এই যে থ্রি চলে আসলো। আর চিহ্নটা কোথায় থেকে নিলাম? ওই যে আমি মনে রাখছি, এই চিহ্নটা গ্রহণ করে আনলাম, এটা নিতে পারো, কারণ সব সময় জোর হবে না বিজোর হবে এইটা হিসাব করার টাইম নাই। তো আমরা এটা নিলাম, কত হলো তাহলে এই তিনের জন্য আমরা নিচ্ছি কত? আচ্ছা, তাহলে সংশ্লিষ্ট সারি কলাম বাতিল করে দাও, সংশ্লিষ্ট সারি কলাম বাতিল করে দাও, তাহলে ওয়ান ওয়ান পাবো, জিরো পাবো, ফোর কত পাবো, মাইনাস পাবো। ওকে, তারপরে আর কি পাচ্ছি? প্লাস ফোর পাচ্ছি, প্লাস ফোর পেলে কি হবে? আমি হ্যাঁ, ফোরের সহগুণক গ্রহণ করো আর সংশ্লিষ্ট কলাম বাতিল, সংশ্লিষ্ট সারি বাতিল, তাহলে কত পাবো? ওয়ান থ্রি ফোর আর টু। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এরপরে কিন্তু আমরা আর এত ডিটেলস ইউজ করব না, এরপরে আমরা খুব সরাসরি চলে যাব। তাহলে দুই, এটা কত হবে? মাইনাস দুই, এই যে এই গুণনটা আগে, মাইনাস জিরো, মাইনাস থ্রি ইন্টু কত? মাইনাস দুই মাইনাস কত? জিরো, চার গুণন। ওকে, এই গুণনটা আগে, তারপরে প্লাস ফোর ইন্টু ওয়ান কত? এটা হবে টু, মাইনাস বারো। এখন হিসাব তোমরা করো, এটা হলো মাইনাস কত? ফোর, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কত? সিক্স, আর এটা কত হইলো? দশ, তার মানে মাইনাস মাইনাস দশ, চার দশে কত? চল্লিশ। প্রিয় শিক্ষার্থী, এই যে চল্লিশ আমরা এখান থেকে পেলাম, তাহলে কত তোমাদের ভ্যালু চলে আসতেছে? মাইনাস চুয়াল্লিশ, মাইনাস চুয়াল্লিশ প্লাস সিক্স, ভ্যালু কত আসলো? আট, মাইনাস থার্টি এইট, মাইনাস থার্টি এইট ভ্যালু পেলাম। তো আমরা এটা কি প্রথম সারি, এটা কি প্রথম প্রথম সারি বরাবর বিস্তৃতি? ওকে, প্রথম সারি বরাবর বিস্তৃতি করে থার্টি এইট পেলাম। আমাদের অন্য যে ওয়েগুলো আছে সেগুলো দিয়েও আমরা গিয়ে একই মাইনাস থার্টি এইটেই পেয়ে যাব। তো আমরা এবার দেখি দ্বিতীয় সারি বরাবর গিয়ে এই পথে গিয়ে কত পাই। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদেরকে একটা জিনিস এখানে বলতে চাচ্ছি যে যে সারিতে বা কলমে জিরো সেই পথে গেলে আমাদের কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আমি এবার দ্বিতীয় সারি বরাবর তোমাদেরকে কাজটি করে দেখাবো, দ্বিতীয় সারি বরাবর আমি যেতে চাচ্ছি। তাহলে দ্বিতীয় সারি বরাবর কী হচ্ছে তোমরা ভালো করে খেয়াল করো, দ্বিতীয় সারি বরাবর তাহলে ওয়ান। এখন আমি দ্বিতীয় সারি বরাবর গেলে আমার চিহ্নগুলো কত? এই চিহ্নটা খেয়াল রাখবেন, যাবেন তো ঠিকই, তো চিহ্নটা খেয়াল রাখেন। তাহলে মাইনাস, তাহলে মাইনাস, ওই যে মাইনাস চিহ্ন নিলাম, উপাদানটা নাও, এবার কি হবে এর সহগুণক গ্রহণ করো, তাহলে কত হবে? সারি বাতিল কলাম বাতিল, তাহলে কত হবে? তিন, তিন চার, আচ্ছা তোমাদের দেখাই দিচ্ছি, তিন চার আর কত? দুই, মাইনাস দুই, তারপরে কত আসবে? এটা চিহ্ন কি আসবে? প্লাস, থ্রি ইন্টু কত আসবে? থ্রি, তাহলে কত? টু, ফোর, তারপরে ফোর মাইনাস টু, তারপরে কত আসবে? প্লাস ইন্টু, এটা কত আসবে? টু থ্রি অ্যান্ড ফোর টু। ওকে প্রিয় শিক্ষার্থী, তো দেখি এবার আমাদের কি আছে। যদি আমরা ভুল করি আর একটু চেক করে নাও, তিন চার, দুই মাইনাস দুই, আর তারপরে তিন, তিনে আমরা কি পাচ্ছি? দুই চার, আর চার মাইনাস দুই, তারপরে জিরোতে দুই তিন চার দুই। ওকে, হ্যাঁ আমি তোমাদেরকে এটা শেখানোর কারণ বলছি, এইটাকে আমি কোনো হিসাবেই করব না, বিকজ জিরো গুণন সামথিং মানে জিরো। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যেদিকে জিরো বেশি সেদিকেই গিয়ে বিস্তৃতি করবা, তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবা। তাহলে মাইনাস ওয়ান গুণিত, এটা কত হলো? মাইনাস সিক্স, মাইনাস কত? আট। ওকে, প্লাস থ্রি ইন্টু কত? মাইনাস ফোর, মাইনাস কত? ষোলো, আর এটা জিরো, এটা আমাদের লেখার দরকার নাই। তাহলে এটা কত? আট ছয় চোদ্দো, চোদ্দো আর কত হলো? বিশ, ষোলো চাইরে বিশ, তাহলে মাইনাস তিন কুড়ি কত? ষাট। তাহলে তাড়াতাড়ি আমরা কিন্তু, হ্যাঁ এখন কত পেলাম? আগের রেজাল্ট কি আমরা ভুল দেখিয়েছিলাম কিনা
আগেরটাও 36-ই মনে হয় ছিল, 36-ই, 16×4=20, 3×20=60, 8×6=14, 14 থেকে, হ্যাঁ 14 থেকে দেখো, আর 4×10=6, 1, হ্যাঁ 36, আগেরটাও 36 ছিল, এটা আগেরটা 36 ছিল, কিন্তু আগেরটা তোমরা ঠিক করে নেবা, আগেরটা ঠিক করে নেবা, আগেরটাও 36-ই ছিল। এখানে রেজাল্ট হেরফের হওয়ার কোনো চান্স নেই, আগেরটা বিয়োগ করতে হয়তো আমরা ভুল করেছি, সেটাও 36-ই চলে আসবে। যে কোনো দিকে আমরা যদি ভুল না করি তাহলে সেম রেজাল্টই পেয়ে যাবা। আগেরটা আমি ভুল করে সম্ভবত 38 লিখেছি হতো, আর তোমরা একটু দেখে নেবা। আরেকবার দেখো, 3×6=6, 4×2=8, 8×6=14, আর তারপর এটা 3×20, 4×2=8, 4×4=16, ইয়েস এটা 4 নিয়েছিলাম, 4×4=16, আগে কোথাও ভুল হয়েছিল সে কারণেই এটা, কিন্তু একই রেজাল্ট আসবে প্রিয় শিক্ষক। আচ্ছা তো আমরা কিন্তু এই যে বিস্তৃতি যে নির্ণয় করলাম, এই বিস্তৃতি নির্ণয় করতে গিয়ে আমরা কিন্তু এই লাইনটা চাইলে ইউজ নাও করতে পারি, আমি সরাসরি এখান থেকে ইউজ করতে পারি, এরপরে কিন্তু আমরা তাই করব। ওকে, এরপরে আমরা তাই করব, 36 রেজাল্ট হবে, হ্যাঁ পরে সেটা বুঝতে পেরেছি, 36 রেজাল্ট হবে, আগেরটাও 36 হবে, কিন্তু আমি ভুল করে 38 লিখে ঠিক করে নেবা, কোথাও নিশ্চয়ই ভুল করেছিলাম। এখন নির্ণায়কের আমরা এই বিস্তৃতিটা শিখে ফেললাম, এখন আমরা নির্ণায়কের কিছু ধর্মতে চলে যাই প্রিয়। নির্ণায়কের ধর্ম, এই ধর্মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুব সহজ। এটা কি, আমি আজকে সহজ সহজ কিছু ধর্ম দিয়ে দেব, ও সেই সাথে তোমাদেরকে যেটা বলি যে তোমাদের কিন্তু বুক রেফারেন্স কিন্তু এই একটু স্ক্রিনটা দেখান, বুক রেফারেন্স আমাদের এটা লিখবা, আমাদের আমি বুক রেফারেন্সটা করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিপুল চন্দ্র বিশ্বাস লেখক, আর এখানে আমি সম্পৃক্ত আছি আমিনুর রহমান, আমিনুর রহমান এআর। ওকে, তো এটা আর প্রকাশক হচ্ছে, প্রকাশক হচ্ছে হাসান হাউস। প্রিয় শিক্ষার্থী, এই হাসান বুক হাউস তোমরা বইটা দেখে নাও, দ্রুত সংগ্রহ করবা, এখানে আমাদের নতুন নতুন এমন কিছু জিনিস আছে যেগুলো অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না, এবং গত যে 21 সালের যে প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নই আমাদের বই থেকে প্রভাবিত। সুতরাং অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন জায়গায় ভালো করতে গেলে এই বইটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। আর তো নির্ণায়কের তোমরা এটা একটু লিখে নাও, যে কোনো জায়গা থেকে এটা দ্রুত সংগ্রহ করবা। ওকে, আচ্ছা তো আমি তোমাদেরকে নির্ণায়কের যে ধর্মটা বলছি, প্রথমে ধর্ম দেখো, পাশে লিখে দাও যে কোনো নির্ণায়কের যদি সারির সকল উপাদান, এখন যাই লেখো না কেন, 4, 5, 6, 7, 8 বা 10 যাই লেখো না কেন, এই যে নির্ণায়কের, এই নির্ণায়কের মান কিন্তু চোখ বন্ধ করে তোমরা জিরো লিখবা। ওকে, এটার মান জিরো, তার মানে ধর্মটা আমরা কি শিখলাম, নির্ণায়কের যদি এক কোনো সারি বা কলামের সকল উপাদান শূন্য হয় সে নির্ণায়কের মান শূন্য। তাহলে এই কথাটা তোমরা লিখে নাও যে নির্ণায়কের সারি বা কলামের সকল উপাদান, আর নির্ণায়কের সারি বা কলামের সকল উপাদান উপাদান হলে তার মান কি, শূন্য হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা নিলাম, আমরা যদি কলাম যদি দিতাম একইভাবে, এটা মনে করো এ নিলাম, তারপরে আমি বি একটা নিচ্ছি, বি নিচ্ছি 2, 5, 8, আর তারপরে 17, 19, 25, আর 0, 0, 0, কোনো হিসাব করার দরকার নাই, দিছি 0, এক নম্বর প্রপার্টি। 2 নম্বর, আমাদের দুইটি সারি বা দুইটি কলাম যদি অভিন্ন হয়, দুইটা সারি বা কলাম যদি অভিন্ন হয় তার মানও শূন্য, নির্ণায়কের, নির্ণায়কের দুইটি সারি, দুইটি সারি বা কলাম
কলম অভিন্ন হলে, অভিন্ন হলে তার মান কি? শূন্য। তাহলে দুইটা সারি বা কলম, যেমন আমি তোমাদেরকে দিচ্ছি 2, 8, মনে করো 7, তারপরে 2, 3, 2, 3, এটা আমরা অন্য কিছু নিচ্ছি, -4, 8, 9, 2, 8, 7, তো এটার মান আমরা চোখ বন্ধ করে জিরো লিখে দেব, চোখ বন্ধ করে জিরো লিখে দেব, বিকজ 287 অ্যান্ড 287 দুইটি কলম অভিন্ন। প্রিয় শিক্ষার দুইটি কলম, দুই মিনিট নেব টাইম, দুইটি কলম অভিন্ন হলে আমরা তার মানও শূন্য পাব। এছাড়াও যদি গুণিতক হয়, প্রিয় শিক্ষার্থী, শূন্য দিয়ে অনেকগুলো আছে প্রপার্টিস, যে প্রপার্টিসগুলো তোমরা অন্য কোনো বইয়ে পাবে না, এই প্রপার্টিসগুলো তোমরা পারবা। যদি একটি আরেকটির গুণিতক হয়, আমি যেমন লিখতেছি 3, 5, 8, আর তারপরে এখানে মনে করো 7, 4, 9, 6, 10, 16, এর মানও কিন্তু 16, এটা শূন্য হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এটা কিভাবে 16 পেলাম? তোমরা কিন্তু MCQ-তে গিয়ে এগুলো কিন্তু ম্যাজিকগুলো দেখবা, কেন এইটা, এইটা এবং এইটা, ঠিক আছে? অর্থাৎ এইটাকে, এই কলামটাকে যদি আমি যদি C1 যদি ধরি, তাহলে এইটা হচ্ছে 2C1, অর্থাৎ 2 দিয়ে গুণ করে, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করে কিন্তু আমি পেয়েছি, অর্থাৎ এটা, এটা দুই গুণিতক, দুই গুণিতক, সুতরাং এটাও কিন্তু, এর মানও কিন্তু শূন্য। হিসাব করার কোনো দরকার নেই, তোমরা চাইলে হিসাব করে দেখতে পারো, কিন্তু দরকার নেই। আচ্ছা তো এই হলো বিষয়। আবার আরেকটি প্রপার্টি তোমাদেরকে দিচ্ছি, 4 নম্বর, যদি এই যে এটা দেখো, এটা দেখো, মনে করো এটা হলো 51, 52, 53, ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাকে এই মানটি ছিল যে চাইলো যে এর মান কত। তোমরা দেখে সবাই ঘাবড়ে গেছো যে এটার কিভাবে, অনেক টাইম লাগবে, কিন্তু না, প্রপার্টিটা হচ্ছে যদি কোনো নির্ণায়কের উপাদানগুলো যদি কি হয়, ক্রমিক সংখ্যা হয়, ধারাবাহিক ক্রমিক সংখ্যা যদি হয়, তাহলে তার মান শূন্য। তোমরা ভালো করে খেয়াল করো, 51, 52, 53, 54, 57, 58, 59 যে কোনো এক জায়গায় থেকে শুরু করবা, যদি এরকম ধারাবাহিকতা থেকে থাকে প্রিয় শিক্ষার্থী, চোখ বন্ধ করে শূন্য লিখে দেবেন, ওকে? একইভাবে যদি একই সমান্তর ধারাভুক্ত থাকে, আজকে আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি আগামী দিনে আরও জিরোর কয়েকটি প্রপার্টি দেখাবো, সেগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অতীব অতীব গুরুত্বপূর্ণ বিষয় হবে। আর তোমরা শুরুতেই অনেকেই কিন্তু ভুল করো যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট লিখতে গিয়ে, ওকে? তো ম্যাট্রিক্স কিন্তু আমরা থার্ড বাকেট দিয়ে বা ফার্স্ট বাকেট দিয়ে লিখবো, আর ডিটারমিনেন্ট দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে লিখবো। আরেকটি কথা আমি এখানে বলেছি, নির্ণায়ক একটি হচ্ছে রাশি, রাশি অবশ্যই তার মান আছে, আর ম্যাট্রিক্সের কোনো মান নেই, ওকে? নির্ণায়কের ক্ষেত্রে আমরা অনুরাশি এবং সহগুণক পেয়েছি প্রিয় শিক্ষার্থী, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অনুরাশি এবং সহগুণক কিন্তু পাবো না, তোমরা যেহেতু এটা স্টাডি করছো পাবো না। সুতরাং এই যে পড়ার আপনাদের বৈশিষ্ট্যগুলো একটু করে খেয়াল রাখতে হবে, এগুলো ভাইবা বোর্ডে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওকে? তারপরে প্রশ্ন, MCQ প্রশ্নে, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নেও কিন্তু এই বিষয়গুলো তোমাদের জন্য কিন্তু থাকে। আমি তোমাদেরকে খেয়াল করে দিচ্ছি, আগামী দিনে আবার ডিটারমিনেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই পর্যন্ত কেন, সব সময় সুস্থ থাকো, ভালো থাকো। আর সবার, আমাদের জন্য দোয়া করবে সবাই, যাতে আমরাও সুস্থ থাকতে পারি। সবার মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।